এক সপ্তাহ সাত দিনের মাথায় ছয়বার যেভাবে পেট্রোল ডিজেলের দাম, যেভাবে কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষের উপরে চাপিয়ে দিয়েছে, যেভাবে বাড়ছে দিন দিন পেট্রোল ডিজেলের দাম, আমরা তৃণমূল কংগ্রেস থেকে, ছাত্র থেকে শুরু করে, যুব থেকে শুরু করে, আমাদের মাদার থেকে শুরু করে সবাই এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা তৃণমূল কংগ্রেসের সরকার, মা মাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় সবসময় মানুষের ব্যাপারে চিন্তা করে, মানুষকে কোনো সময় বিপদে না হোক, মানুষ কোনো সময় এরকম মানে না খেয়ে না মারা যাক, কিন্তু এ মোদি সরকার আমরা দেখতেছি একটা মিথ্যাবাদী সরকার আছে দিল্লির মধ্যে বসে, কোনো দিন মানুষের ব্যাপারে চিন্তা করল না। এলআইসি থেকে শুরু করে, পোস্ট অফিস থেকে শুরু করে, আপনার রেলওয়ে থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, যেভাবে সবগুলো প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আমাদের দেশকে বিক্রি করে এরা এখান থেকে চলে যাবে। নীরব মোদি, ললিত মোদি সাক্ষী আছে, কত টাকা টাকা নিয়ে, দেশের টাকা, বাংলার টাকা নিয়ে আজকে যেভাবে ভারত থেকে পালিয়ে গেছে, আজকে এটা আমরা বুঝতে পাচ্ছি। নরেন্দ্র মোদি কোনো দিন মানুষের ব্যাপারে চিন্তা করেনি, সবসময় কোটিপতিদের জন্য, শিল্পপতিদের জন্য, আম্বানির সরকার, আদানির সরকার, বড়লোকের সরকার বলে ভারতীয় জনতা পার্টি আছে। আমরা তৃণমূল কংগ্রেস 10 বছর আমরা পালন করলাম, 15 বছরের মাথায় আমরা যাচ্ছি এখন 2011 থেকে 2016, 2016 থেকে আমরা শুরু করেছি যে রথ, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে, স্মার্ট কার্ড থেকে শুরু করে, আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তারপর আপনার যতগুলো মহিলা আছে সবাইকে আমরা যেভাবে হচ্ছে রূপশ্রী দিই মেয়েগুলাকে আমাদের, তো এটা প্রমাণ করতেছে যে বাংলার মডেল দেশের মডেল হতে চলেছে, বাংলার
নেদারল্যান্ডে আমাদের বিশ্বশ্রী হয়েছে আমাদের কন্যাশ্রী, এটা প্রমাণ করতেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের কাছে আছে, মানুষের পাশে আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামীতে যুব থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে আমরা সবাই মাঠে লড়বো। যদি পেট্রোল ডিজেলের দাম যদি কম না করানো হয় তো আমরা এভাবে আমরা প্রতিবাদ প্রত্যেকটা মাসের মধ্যে আমরা দলের নেতৃত্বে হিসাবে দলের নেতারা আমরা যেভাবে আমাদেরকে আদেশ দিবে, যে নেত্রী যেভাবে আদেশ দিবে আমরা মাঠে ময়দানে আমরা সেভাবে বিজেপি সরকারে আমরা প্রতিবাদ করব। একটাই কথা বলবো, বিজেপি ছিছি, অমিত শাহ ছিছি, মোদি ছিছি। আজকে আমাদের রাজ্য থেকে নির্দেশ দিয়েছিল আমাদের ঝুমুর জেলার সভাপতি, আমাদের ঝুমুর জেলার সভাপতি কালকে রাতে আমাদেরকে নির্দেশ দেয় যে প্রতিটা ব্লকে আমাদের যে বিজেপি যে কেন্দ্র সরকার আছে এই তেলের দাম যে বাড়াচ্ছে, ডিজেল পেট্রোল গ্যাসের দাম যে বাড়াচ্ছে সেটার বিরুদ্ধে আমরা আম পাবলিক আম জনতা প্রচুর এটাতে মানে অসুবিধায় পড়তেছে, সেটার প্রতিবাদ আজকে আমরা গোয়ালপাথর তৃণমূল যুব কংগ্রেস এর তরফ থেকে করলাম এবং ছাত্র পরিষদ আমাদের সাথে ছিল। আচ্ছা বলছি আপনারা কী চাইছেন? আমরা চাইছি বিজেপি সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে, এই ধোকাবাদ সরকারের কাছে আমরা চাচ্ছি ডিজেলের দাম কমাক, পেট্রোলের দাম কমাক, গ্যাসের দাম কমাক। সাধারণ মানুষের খুব এটা নিয়ে অসুবিধা হচ্ছে, এই জ্বালা মানে এই জিনিসটা আমরা কমাতে বলছি কেন্দ্র সরকারের কাছে, আবেদন করছি আমরা। আচ্ছা আপনার নাম? রাহুল দাস। আপনি কোন দায়িত্বে আছেন? আমি গোয়ালপাথর।